নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শিথিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল 8:30টার দিকে স্কুল মাঠ প্রাঙ্গণে বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম শেখ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সত্য সরকার, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী মহরি প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও সকল শিক্ষক মণ্ডলী, সুধী সমাজ সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে সকল শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। থাকে তারা যেন এই দেশের মানুষকে নিয়ে, এই দেশকে নিয়ে আর কোন সিনেমিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে না, আদর্শের কথা বলে না, আর তাদের উদ্দেশ্যে দান করো ইয়া রাব্বুল আলামিন, মাবুদগণ জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিন, তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসে পরিণত। নাটোরের গুরুদাসপুর থেকে জালাল আহমেদের পাঠানো তথ্যচিত্র, 71 বাংলা, নিউজ।